welcome back to my channel. So summer time, এখন time হলো barbecue করার. Actually, আমাদের neighborরা সবাই barbecue করতেছে. যেখানে যাচ্ছি, it's like barbecue smell. আমাদেরকে আর কি খুবই মানে ইয়া করতেছিল, টানতেছিল যে barbecue করো. So আর দেরি না করে কিনে ফেলাম আমাদের barbecue machine, ছোট একটা, যেটা portable. আমরা নিয়ে বাইরেও যেতে পারবো, আবার আমাদের balconyতে রেখেও করতে পারবো. তো এই আজ আমি এখন আনবক্স করবো মেশিনটা. And তারপরে গিয়ে barbecue করব. The road trip portable grill. এর সাথে actually grill আছে, so it's very convenient. যদি আমরা আর কি carry করে বাইরে নিয়ে করতে চাই, এটা actually road trip এ গেলে বা বাইরে কোথাও গিয়ে outdoor এ করার জন্য barbecue টা. But at the same time, যেহেতু table top and all আছে, so ছোট সাইজ, so আমার ছোট balconyর জন্য is perfect actually. আর ইট ওয়াজ অন সেল অ্যাকচুয়ালি $300. রিয়েল প্রাইস ছিল $400, বাট আমরা সেলে পেয়েছি $300, সো $100 সেভিং. সো দেখা যাক এখন কি আছে, এখন আমি আনবক্স করবো, তারপর আপনাদের সামনে এটাকে ইনস্টল করে তারপরে বারবিকিউ করবো. এই দেশে কিন্তু ম্যাক্সিমাম আমরা যা কিছুই কিনি না কেন, সবই কিন্তু এরকম বক্সে যখন আসে তখন আমাদেরকে ইনস্টল করতে হয়। প্রত্যেকটা পার্টসই দেখা যায় এরকম আলাদা আলাদা আসে, তারপরে আমাদেরকে নিজেদেরকে ইনস্টল করে নিতে হয়। ওদের ওরা একটা গাইড করার জন্য একটা বই দেয় যে কীভাবে ইনস্টল করতে হবে, বইটা ওর সাথে আছে। তো ওটা দেখে পড়ে নিয়ে আমাদেরকে করতে হবে। যেমন আমাদের বাসায় যে বেডটা কিনেছি, যে সোফা কিনেছি, যাই কিনেছি এই পর্যন্ত আমরা, সব কিছু এরকম আমাদেরকে ইনস্টল করে নিতে হয়। ওয়েল, আমার কাজ শেষ, এখন ইনস্টল করার কাজ আমার হাজবেন্ডের। আই ডোন্ট নো হাউ টু ডু ইট। যেহেতু আমি ইনস্টল করতে পারবো না, এটা মানে আমি পারবো না মানে কি, চেষ্টা করলে কিন্তু পারা যায়, কিন্তু অ্যাকচুয়ালি আমি কখনো এই কাজটা করি না। আমাদের বাসা যা কিছু হয় মানে ইনস্টল করার কাজটা সবসময় আমার হাজব্যান্ডই করে, তো ওই করে, যে কারণে আমার করা হয় না, তো আজও সেই করবে। তো এই যে ভেতরে দুটা চাকা এসেছে আর সব কিছু এরকম আলাদা আলাদা দেখতে পাচ্ছেন। মেশিনটা আমি কাছ থেকে একবার ভালো করে দেখিয়ে তারপরে আমরা ইনস্টল করা শুরু করবো। Okay, so this is supposed to be their refresh classic design where they added this pan. Before, they used to have a changeable filter at the back where, you know, when you barbecue, all the oil and everything drips below and it was very hard to clean. So now they got this little pan like design, so you can just take it out and then clean all the oil. You know, this is kind of like non-stick material, and then clean it out and put it back in and underneath, so it doesn't, you know, drip below and ruin the machine inside. So as I said, this was three burners, left, right, and the middle one. You do have the individual switches here, left, middle, right, and that's your ignition button to start it up. So এখানে সব যে পার্টসগুলো আলাদাভাবে এসেছে, চাকা, তারপরে এমনকি স্ক্রু যেটাগুলো দিয়ে করতে হবে এবং যেটা দিয়ে টাইট দিতে হবে স্ক্রু, সব কিছুই ওরা দিয়ে দিয়েছে এখানে। আর সাথে যে বইটা, যেটা দেখে একবার পড়ে নিয়ে আমাদেরকে করতে হবে। তো শুরু করে দিলাম আমরা ইনস্টল করাটা, আপনাদেরকে দেখাবো কুইকলি যে কীভাবে। এটা আসলে খুবই ইজি কম্পেয়ার টু অনেক অন্যান্য জিনিস যা আসে, আরও কমপ্লিকেটেড থাকে। সেই হিসাবে এটা তেমন কিছুই ছিল না, জাস্ট নিজের পোর্শনটাই আমাদেরকে করতে হয়েছে ইনস্টল।
ইনস্টল করা শেষ এই এখন এটাকে ইজিলি এরকম ফোল্ড করা যাবে আর এরকম করে ভাঁজ করে লক করে নাও যাবে যখন আর কি আমরা খুলে যখন আর কি আমরা ওটা নিয়ে ট্রাভেল করব হাঁটাহাঁটি করব তখন এইভাবে করে ওটাকে লক করে নাও যাবে সেই অপশনটাও আছে তো আপনাদেরকে দেখাবো এখন যে কিভাবে খুলতে হবে খোলার জন্য এইভাবে করে পা দিয়ে খুব সহজেই এটাকে খুলে তারপর দাঁড় করিয়ে নেওয়া যাবে এভাবে করে পা দিয়ে ধরলে এভাবে দাঁড়িয়ে যাবে ইটস ভেরি ইজি ভেরি কনভিনিয়েন্ট চিন্তাই করা যায় না যখনই মানে গাড়িতে রাখার জন্য খুব বেশি স্পেসও নিবে না এই যে আলাদা করে যে গ্রিলটা এসেছিলো ওটা এভাবে করে রেখে দিতে হবে যেটা ছিল মানে আগের মডেলটা কিন্তু এরকম ট্রেটা আলাদা করে ইনস্টল করতে হতো এটার সাথে এসেছে জাস্ট স্লাইড করে বের করা যায় এভাবে করে হুইচ ইজ ভেরি কনভিনিয়েন্ট তো আমাদের ব্যালকনিতে রাখার জন্য আর বাইরে যে বারবিকিউ করার জন্য ইজ পারফেক্ট ইউ ক্যান সি ইজ ভেরি স্মল তো এখানে এরকম পানি দিয়ে নিতে হবে হুইচ ইজ সামথিং নিউ আমি দেখিনি আগে কোনো বারবিকিউতে আমরা যেগুলো আগে ইউজ করেছি এটা দিলে হয় কি যে অয়েল অ্যান্ড অল দ্যাট পরে ওটা উঠাতে কিন্তু খুব কষ্ট হয় ইউজুয়ালি বারবিকিউ মেশিনে তো এটা যেটা হবে যে পানির সাথে তো তেল মিশবে না যে কারণে ইটস গোনা বি ভেরি ইজি ক্লিনিং আর এখানে ওয়াটার এখানে মার্ক দেওয়া আছে যে কোন পর্যন্ত ম্যাক্সিমাম পানি দেওয়া যাবে তো এখন আমরা বারবিকিউ করবো আমরা ছোটো প্রোপেন কিনেছি পরে একটা বড় গ্যাস ট্যাঙ্ক কিনবো যখন আর কি বাসায় রাখার জন্য বাট ছোটোটা এখন কিনেছি বাইরে নিয়ে করার জন্য তো যেহেতু আজকে ওয়েদার অত অ্যাকচুয়ালি কিন্তু বাইরে অত ভালো না মাঝে মাঝে একটু রোদ ম্যাক্সিমাম টাইমই মেঘলা আর বাতাস আর রেইন শো করছিলো ওয়েদারে যে কারণে আমরা বাইরে যাইনি তো আমরা শুরু করেছি বারবিকিউ আর এইখানে টেম্পারেচার দেখা যাবে কতটুকু টেম্পারেচার হচ্ছে বারবিকিউটা এভরিথিং এলস ইজ লাইক আদার বারবিকিউ মেশিনের মতোই কিন্তু ছোটো হিসাবে খুব দ্রুত মানে গরম হয়েছে এবং ভালো বারবিকিউ হচ্ছিলো আমরা আসলে এতটা এক্সপেক্টই করি নাই যখন কিনেছি বাট আই গেস ইটস এ ভেরি মানে রেটিং দিতে গেলে আমরা পুরো 5 স্টারই দিব রেটিং এই মেশিনটার তার কারণ ইটস ভেরি কনভিনিয়েন্ট কোনো দিক থেকে আমাদের জন্য আমাদের কাছে মনে হয় না যে এইটা এরকম থাকলে ভালো হতো আরও মানে ইটস পারফেক্ট দুইজন থেকে তিনজন মানুষের জন্য বা আই উড সে 4 to 6 পার্সনের জন্য ইটস মোর দ্যান এনাফ মানে তো এর থেকে বড়ো দরকার হয় না সো আমি খাওয়া শুরু করেছি ইটস পারফেক্টলি ডান অ্যান্ড খুব জলদি হয়েছে আমাদের বারবিকিউ তো এরপরে আমি এরকম সুন্দর কোনো একটা জায়গায় গিয়ে বারবিকিউ করবো সামনে যখন করব আমার ট্রাভেল ব্লগের সাথে বারবিকিউ দেখাবো আপনাদেরকে এই ছিল আমার আজকের ব্লগ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং Hi everyone, welcome back to my channel. So, আচ্ছা যে এখানে দেখো এখানে দেখো দেখা যাক কি আছে বক্স আগে বলো তো কি ভাবে কি কি আয়া বলো না এদিকে আসো আসো রোল পর ব্যালকনি দেখার বড় বক্স নেই কোনো ভাবে হবে না অবন্তটা যা বন্ধ কর পিপি Yeah, so this is a refresh design where you have Kiara, okay, go take. So this. Tomar niche. What? Haba na, Romo, you have to do voice over with Kiara. With Kiara, impossible.